মাঝে মেঘ বেঁধে রাখিস, পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর, তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার, পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। আপনি ইচ্ছা করলে ওনারে বাসা নিয়ে যেতে পারেন, তবে আমার ইচ্ছা ওনারা আর একটু প্যাদানি দিই। আপনাকে প্যাদানি দিতে হবে না, আমি দিব বাসায় নিয়ে যে এমন মাছ দিব। কি করতেছ? তোমার ওই বাসাটা আমি একটা এনজিও কে ভাড়া দিয়ে দিব, ডিড সাইন করতে হবে, চলো। মানে কি? তোমার ওই বাসায় থাকা আর চলবে না, আমি অনেক সহ্য করেছি আর সহ্য করব না। তুমি ওই বাসায় একা একা থাকো, যা ইচ্ছা তুমি তাই করো, আমার মান সম্মান কিচ্ছু থাকে না। তোমার আর ওই বাসায় থাকা হবে না, এখন থেকে তুমি এই বাসায় আমার সাথে থাকবে। সাজ্জাদের বিয়ে কাজী অফিসে যাই যাবে, অলরেডি 10টা বাজে গেছে। কার বিয়ে? সাজ্জাদের। আমি বাথরুমে যাচ্ছি, তোমরা ঝটপট রেডি হও, যাইতে হবে সবাইকে, যাইতে হবে কাজে বসে, যাইতে হবে, আমি বেরোয় যেন সবাইকে রেডিমেড পাই। ওকে, তোমরা সবাই জানতে, শুধু একমাত্র আমি জানি না। দীপা, ডোন্ট গো ফর ইস্যু এভরি টাইম প্লিজ। কাল রাতেই তোমাকে বললাম, তুমি ঘুমায় পড়ছিলে, তোমার তো ঘুমের মধ্যে ডাকলে তুমি বিরক্ত হও। ভাবলাম সকালেই তোমারে বলি, প্লিজ যাও তো, যাও তাড়াতাড়ি, তৈরি হয়ে নাও, যাও। তুমি সকালে কখন উঠেছো? সকালে কখন, কয়টার সময়? 7টার দিকে। 7টায়? আর এখন বাজছে 10টা। 7টা থেকে 10টা, এই 3 ঘন্টায় কি একটা বারও তোমার মনে হয়নি যে খবরটা আমাকে জানানো দরকার? দীপা, আচ্ছা ঠিক আছে বাবা, যাও। তোমার না জানা আমি অনেক বড় ভুল করছি, এখন তুমি আমাদের জেল জরিমানা যা দিবে আমি সব মাথা পেতে নিব, কিন্তু এই 3-4 ঘন্টা এই সাবজেক্টটা একেবারে স্থগিত থাকবে, ঠিক আছে? যাও প্লিজ, ঝটপট তৈরি হয়ে নাও, যাও। সাজ্জাদ ভাই আমাদের বাসায় এসে দিনের পর দিন ছিল, এখানে বসে বসে গাদা গাদা উপন্যাস লিখেছে, যখন খুশি তখন অর্ডার চালিয়েছে, অথচ আমাকে একবার সে জানানোর প্রয়োজন মনে করলো না, তার বিয়ে অথচ আমি জানলাম না। আরে বাবা, এটা প্রেমের বিয়ে, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, মেয়ের ফ্যামিলিতে কোনো ঝামেলা থাকতে পারে, তাই সাজ্জাদ এইভাবে বিয়ে করতেছে।
আরে বাবা, এটা তো তোমার আমার মতো অ্যারেঞ্জ ম্যারেজ না, যে কার্ড ছাপাবে, লোক জানাবে, তারপরে বিয়ে করবে। প্রেমের বিয়ে? প্রেমের বিয়ে মানে কি? সে কি প্রেমও করতো নাকি? হ্যাঁ করতো। কই, আমাকে তো কখনো বলেনি। আচ্ছা ঠিক আছে, যাও, আমি সাজেদের বলে দিব। সাজেদ এখন থেকে যেই যেই কাজ করবে তোমাকে বলে যেন সেই কাজটা করে। ধরো যদি টয়লেটে যায়, তোমার ফোন করে তারপর টয়লেটে যাবে। ধরো বলবে, দীপা আমি এখন একটু টয়লেটে যাচ্ছি, ঠিক আছে? খুবই ফানি। আমার মানিব্যাগ কোথায় রাখছি দেখছো? হ্যালো, তোমার নাকি আজকে বিয়ে? কে বলছেন? হো, আমার নাম্বারটাও কি এখন মোবাইলে সেভ করা থাকে না? দীপা, রাইট? যাক, শেষ পর্যন্ত যে চিনতে পেরেছো এটাই একমাত্র শান্তি। আরে আশ্চর্য, চিনবো না কেন? শোনো, যেসব নাম্বার আমার মনের সিম কার্ডে থাকে না, সেসব কিন্তু আমার ফোনের সিম কার্ডে থাকে না। আসছো তো বিয়েতে? উত্তরা কাজী অফিসে সুমন কিন্তু চেনে। আচ্ছা তুমি আমাকে কি ভাবো বলো তো? আমি কি খুবই এলেবেলে হাবিজাবি টাইপ একটা মানুষ? একদিন সকালবেলা হঠাৎ করে ঘুম থেকে উঠে তুমি বলবে আমার বিয়ে, অমনি আমি সেদে সেদে তোমাকে ফোন করে দাওয়াত নিয়ে সেজে গুজে বিয়েতে হাজির হয়ে যাবো, তাই তো? আরে আশ্চর্য, সমস্যা কি তোমার? কি তুমি রিয়্যাক্ট করছো কেন? তোমার বিয়ে তো অনেক দূরের কথা, তোমার যে একটা প্রেম আছে সেটা তো তুমি আমাকে কোনোদিন বলোনি। তুমি দিনের পর দিন আমার বাড়িতে থেকেছো, যখন চেয়েছো চা বানিয়ে খাইয়েছি, না চাইতো একশোটা উপদেশ সেরে সেরে দিয়েছো, এত কথা এতদিন বলতে পেরেছো, অথচ এটা বলতে পারোনি যে তোমার আছে? পাগল, আমি কোনোদিন অন্য কোনো মেয়েকে বলি না যে আমি অন্য কোনো মেয়ের প্রতি উইক। মেয়েরা এগুলো নিতে পারে না। ও আচ্ছা, তার মানে তুমি ইচ্ছে করেই বলোনি। অবশ্যই, আমি যদি বলতাম যে আমি অন্য কোনো মেয়ের প্রতি উইক, অন্য কোনো মেয়ের প্রেমে আমি পড়েছি, তাহলে কি তুমি আমার প্রেমে পড়তে? তুমি তো একটু হলেও আমার প্রেমে পড়েছিলে, কি পড়োনি? তুমি কি আমার সাথে যোগ করার চেষ্টা করছো? খুবই ফালতু টাইপের কোনো জোক করার চেষ্টা করছো? হ্যাঁ তাই করছি। আচ্ছা শোনো, সেটা আর কথা বাড়িও না, আমি এখন বিপাশার পাশে যাচ্ছি, বিপাশাকে তুলে নিয়ে আমি সোজা কাজে অফিসে যাব। তুমি এক কাজ করো, তুমি চলে আসো। আমি এত সস্তা না যে তুমি ডাকবে আর সঙ্গে সঙ্গে আমি তোমার বিয়েতে চলে যাব। সাজ্জাদের বিয়ে, আমি বেরিয়েছি ফান্ড কালেক্ট করতে। সাজ্জাদের বিয়ে মানে কি? কেন, সাজ্জাদ কি বিয়ে করতে পারে না? সবাই কি আপনার মতো বুড়া বয়সে বিয়ে না করে থাকবে? মায়া দেখলে থক থক করবে। তুমি আমাকে বুড়ো বললে বাবু, কষ্ট পেলাম, খুবই কষ্ট পেলাম। শুনেন, আমি খোরারে খোরা, কানারে কানা, বুড়ারে বুড়া বুড়ি, তাতে কেউ কিছু মাইন্ড করলে আমার কিচ্ছু যায় আসে না। এখন হাজার বিশেক টাকা ছাড়েন। বিশ হাজার টাকা আমি কোথায় পাবো? তাছাড়া সাজ্জাদের বিয়ে আমি কেন টাকা দিতে যাব? সাজ্জাদের টাকা সাজ্জাদ নিজেই জোগাড় করে নিক। বিয়ে সাজ্জাদের ঠিক আছে, বিয়ের টাকা সাজ্জাদ নিজেই জোগাড় করবে, কিন্তু আমরা বিয়ে উপলক্ষে মৌজ মাস্তি করবো না? বিয়ে উপলক্ষে কমপক্ষে 10-12 দিন মটটত খাইতে হবে না? এই মোজ মাসটি পারপাসে 30,000 টাকা বাজেট ধরা হয়েছে, এর ভিতরে 20,000 টাকা আপনি দিবেন আর 10,000 টাকা অন্য জায়গা থেকে কালেক্ট করবো। আমি কোনো টাকা দিতে পারবো না। তুই জানো না মদ খাওয়া ছেড়ে দিয়েছি, নো অ্যালকোহল, আর মদের জন্য আমি টাকা দিতে পারবো না। আপনি মদ খাওয়া ছেড়ে দিয়েছেন মানে কি? অ্যালকোহল আপনার শরীরে স্যুট করে না? আপনারা তো বার্ধক্য ধরছে। এই দেখেন, আপনি 2009 সালের ক্যালেন্ডার ঝুলে রাখছেন, এখন হইতেছে 2011 সাল, আপনি তো সময় থেকে 2 বছর পিছিয়ে আছেন মিয়া। তুমি এখন যাও তো বাবু, তোমার সাথে কথা বলতে ভালো লাগছে না, যাও। টাকা দিবেন না? অবশ্যই দেব। নতুন বইয়ের মুখ দেখে তবে টাকা দেব, টাকাটা সংসারে কাজে লাগবে। তোমাদের বাজে খরচ আমি টাকা ঢালতে যাব না। শওকত ভাই, আপনি যে কত ভং ধরতে পারেন! আপনার ভং যেদিন আমি পাবলিকের সামনে ফ্লাশ করে দিব না, সেদিন কিন্তু ন্যাংটা করে ছাড়বো, লজ্জা আর মুখ দেখাইতে পারবেন না। তুমি যাও তো বাবু, যাও, আমাকে হুমকি দিও না, তোমার হুমকি আমার জানা আছে, যাও।
আচ্ছা আমি গেলাম, পরে কোনো অঘটন ঘটলে কিন্তু আমার দোষ দিতে পারবেন না। হ্যাঁ বাবু, আমার সাথে 1000 টাকা আছে, এটা নিয়ে যাও। পথে যাওয়ার সময় আরো 10,000 তুলে নেবো এটিএম থেকে, আর মনে হয় এটা তো হয়ে যাবে। আর লাগলে তোর ই আছে না, এটিএম কার্ড সঙ্গে আছে না? আছে, কিন্তু দীপা কই গেল? হারাই গেছে। না সব কোথায়, আসলে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, মনে হয় অ্যাপেন্ডিক্সের ব্যথাটা বেড়েছে। দীপা, আর ইউ ওকে? সুমন, তুই এক কাজ কর, তুই ওরে নিয়ে ইয়েতে যা, বেডরুমে যা, বেডরুমে গিয়ে এই ঠান্ডা পানির বোতলের পেটে ঘষ, দেখ ঠিক আছে কিনা। আমি বসছি, যা। সবকাজ ভাই, আমার আসলে শরীরটা খুব খারাপ লাগছে, আমি মনে হয় না যেতে পারবো, আপনি দেরি না করে আপনি যান, আমার সমস্যা নেই। সুমন, ইয়ে মানে দীপা অসুস্থ এই অবস্থায় আমি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই থাক, আমি যাচ্ছি, তুই দেখ ওর ঠিক হয় কিনা, ঠিক হলে ওরে নিয়ে চলে আসিস। আর যদি সুস্থ না হয়, যদি অবস্থা বেশি খারাপ হয়, আমার কল দিস, আমি চলে আসবো আগে জীবন বিয়ে পরে। দীপা যাই, থাকিস। দাঁড়ো তো, এক সেকেন্ড দাঁড়ো। আমরা কি আর একটি বারের জন্য ভেবে দেখবো, মানে শেষ বারের জন্য? সাজেদ ভাই, এত দেখা দেখির কি আছে? দেখা আমার নেশা, দৃশ্যের চেয়েও অদৃশ্যের দিকে আমার ব্যাকুল দৃষ্টি। আমি খোলা রাস্তায় দাঁড়িয়ে থেকেও দেখতে চাই, রাস্তার ওপাশে যা নেই সেই পাশটা। শুনেন, দেখার জন্য আমি আজ থেকে সারা জীবনের জন্য আছি, অন্য কিছু কি এখন দেখতে হবে? আচ্ছা, জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা আসার আগে আমাদেরকে একটি বারের জন্য, শেষ বারের জন্য ভেবে দেখার প্রয়োজন কি নেই? আমি অলরেডি সব ভাবাভাবে করে ফেলেছি যে আমাদেরকে কি কি করতে হবে। কি ভেবেছ? আমরা কাজের অফিস থেকে বিয়ে করে বের হয়ে সবার প্রথমে যাব থানায়। মানে কি? মানে কি মানে? আপনার কি মনে হয় বাবা মা, স্পেশালি বড় আপু আমাদেরকে এমনি এমনি ছেড়ে দিবে? মানে কি 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 করবেটা কি? সবার আগে প্রুফ করতে চাইবে যে আমার এখনো 18 বছর হয়নি। মানে তুমি 18 না? আরে আমি 18, প্রুফ আমার ব্যাগে আছে, সার্টিফিকেট আছে। তুমি তো অনেক চালাক চতুর একটা মেয়ে, আমি তো ভেবেছিলাম তুমি অনেক বোকা, যতটা বোকা ভেবেছিলাম ততটা বোকা তো তুমি না। আচ্ছা, তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা তাদের এগেনস্ট একটা জিডি ফাইল করব, ঠিক আছে? জিডিটা ফাইল করে ওটার মধ্যে লেখা থাকবে যে আমার বাবা মা আর বোন আমাকে জোর জবরদস্তি করে ভয়ভীতি দেখাচ্ছে, জোর আমাকে খুন করে ফেলবে। এই ডাহা মিথ্যা কথাটা আমরা কি কারণে কেন বলতে যাব? এই ডাহা মিথ্যা কথাটা আমরা এজন্যই বলতে যাব কারণ বাবা মা আর আপু মিলে না হলে আমাদের এগেনস্ট একটা জিডি ফাইল করবে এবং লেখা থাকবে যে আপনি আমাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করেছেন এবং এখন কিডন্যাপ করে রেখেছেন। আর তারপরে কি হবে জানেন? আপনাকে প্রতিদিন একবার করে থানায় যেয়ে আসতে হবে। তার থেকে বেটার না যে আমরা আজকে একবার থানায় যাই এবং তাদের এগেনস্টে জিডি করে ফেলি? মাই গড, তুমি এত কিছু ভেবে রেখেছো? তো ভাববো না, জীবনে তো প্রথমবারে বিয়ে করছি, আর তো বারবার বিয়ে করবো না, তাই কিভাবে করব, কোথায় করব, কি কি হবে সব কিছু আমাকে ভেবে রাখতে হবে না? রোদ্দুর লেগেছে তোমার ভাবনার ঢেকে রাখা প্রতি কোণে কোণে, এই জন্য নদীর মতো নতুন দৃশ্যের শোভা প্রতি বাঁকে বাঁকে। আমরা কি এখন এই কবিতা কবিতা খেলাটা বন্ধ করে কোনো কারণে বিয়ে করতে যেতে পারি?
আপনার সব সাক্ষীরা কোথায়? বন্ধুরা? এই আসলে তয়পুরা এখনো আসছে না কেন? আপনাকে দিয়ে কখনো যদি একটা কাজ ঠিক মতো হয়েছে, চলেন ভিতরে গিয়ে ওনাদেরকে ফোন দেন কি অবস্থা। আসেন, আরে আসেন। এনজিও চেয়ারম্যান আমার পরিচিত, তুমি কোনো কথা বলবে না, আমাকে কথা বলতে দিবে, ঠিক আছে? অবশ্যই তুমি কথা বলবে। আর আমি কথা বলতে যাবো কেন? দুজনের মধ্যে যে বুদ্ধিমান সেই তো সবসময় কথা বলে, আর যে বোকা সে তো চুপ করে থাকে। আমি তো বোকা? তুমি কি আবার আমাকে ডিস করে কথা বলছো? না না না, সিরিয়াসলি, তুমি তো খুবই ইন্টেলিজেন্ট ইলোরা, কি বলো তুমি? শোনো, ওই বাসার বাড়ি ভাড়া বাবদ প্রায় 100,000 টাকা আমাদেরকে দিতে হবে। কি বললে তুমি, কথাটা আরেকবার বলো তো। বাড়ি ভাড়া বাবদ 100,000 টাকা ওরা আমাদেরকে দিবে। কেন? ওর কি বোকা নাকি, এত টাকা দিবে কেন? তোমার কোনো আইডিয়া আছে ওই বাড়ি ভাড়া এখন কত? 100,000 টাকা তো কমই দিচ্ছে। তো 100,000 টাকা দিয়ে আমি মাসে কি করব? এত টাকা দেখলে কিন্তু আমার মাথা একদম গুলে যায় এলোরা। আমি এত টাকাতে কি করবো? 100,000 টাকা ভালো না? টাকা তো তোমার কাছে যাবে না। আমার টাকা আমার কাছে যাবে না তো কার কাছে যাবে? তোমাকে দার্জিলিং এর একটা স্কুলে ভর্তি করাছি, সেখানে প্রতি মাসে 50,000 টাকা করে লাগবে, আর বাকি 50,000 টাকা আমার অ্যাকাউন্টে জমা হবে। তোমাকে আমি প্রতি মাসে 5,000 টাকা হাত খরচ দেব। 100,000 টাকা থেকে মাত্র 5,000 টাকা? কেন, 5,000 টাকা তোমার জন্য কম হয়ে যাবে? তোমার মতো গাধার জন্য 5,000 টাকা তো অনেক বেশি। গাড়ি চালাও এখন। বিয়ের সাথে আমি একদম পছন্দ করি না, ঠিক আছে? আমার বিরক্ত লাগে, কারণ বিয়ে যখন করেই ফেলতো মাইনা তো নিতে হবে, কিছু করার নাই। অত্যাচার করলে অত্যাচার মাইনা নিতে হবে। যাই হোক, হ্যাপি ম্যারিড লাইফ, কোলাকুলি কর।